মহানগরবাসীর মাজত শেহতীয়াক চমক সৃষ্টি করেছে দিসপুর সুপারমার্কেট উরণিয়া সেতুয়ে। দেশের কলা সংস্কৃতির প্রতীকী অঙ্কনে উরণিয়া সেতুখনক দিয়া হয়েছে এক বিশেষ মাত্রা। সেয়ে হয়তো একোখন সেলফি লবলৈ মহানগরবাসীর হেতাও পড়া লাগিছে দিসপুর উরণিয়া সেতুত। কিন্তু আর কি দিনলৈ জাকত জিলিকা হয়ে থাকিব এই উরণিয়া সেতুখন? ইতিমধ্যে একাংশ কান্তক জ্ঞানহীন মহানগরবাসীর পিকেরে রাঙলি সুপারমার্কেট উরণিয়া সেতু। গণেশগুড়ির উরণিয়া সেতুর দরেই হব নাকি দিসপুর সুপারমার্কেটের উরণিয়া সেতুর অবস্থা? বিজ্ঞাপনের কেন্দ্রলৈ পরিণত গণেশগুড়ির উরণিয়া সেতু। গণেশগুড়ি এবছর পূর্বে নতুনক নির্মাণ করা উরণিয়া সেতুর কদর্য রূপ এই মুহূর্তত আপনাদেরকে আমি দেখাইছো। কিন্তু এই কদর্যর উপর দরেই হব নাকি নতুনক নির্মাণ করা সুপারমার্কেটের উরণিয়া সেতু? এবছর পূর্বে কোটি কোটি টাকার ব্যয়ে নির্মাণ করা হয়েছিল গণেশগুড়ি রাধাগোবিন্দ পথ সংযোগী এইখন উরণিয়া সেতু। দিসপুর সুপারমার্কেটের সেতুর দরেই হয়েছিল উদ্বোধন। বিভিন্ন আলোকচিত্র অঙ্কন রং বিরঙে সজাই তোলা হয়েছিল এইখান গণেশগুড়ি সেতু। কিন্তু সেই পরিবেশ এতিয়া আর নাই। পিজি হোস্টেল তুলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ভরিছে গণেশগুড়ির উরণিয়া সেতু। মহানগরীর সৌন্দর্যতাত কালিমা হানিছে একাংশ সুবিধাবাদী লোকে। এই সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস হব নি জিএমসির? কিয় পিক পেলায় মানুষে? সেইখানে মানুষের নিজের কমন সেন্স নাই নাকি? কিয় পিক পেলাব? আমি ঘরের মজিয়াত আমি পিক পেলাও নাকি? মোর নিজের পদূলিত পিক পেলাও নাকি? এই আমি এখন ব্রিজখন আমার নিজের সম্পত্তি, সরকারে বনাই দিলে বলে যে আমার দায়িত্ব নাই সেইটা কথা কেতিয়া হব নরে। সেইখানে মানে সকলকে বিনম্রতা অনুরোধ জানিয়েছি আপনাদের পিক নেপালাব। আর এই বিজ্ঞাপন কিয়? এখন তো কারো ঘরুয়া হেরি নহয় যে মোর বিল্ডিংয়ের উপর মানে বিজ্ঞাপন দিছো। সেইখানে সরকারে যে এইবিল বিজ্ঞাপন দিব ওপর সরকারে কঠোর হব লাগে। আর সেই যাকে বিজ্ঞাপন দিছে মাতি নি পেলায় জরিমানা বিহিব লাগে। গুয়াহাটিক স্বচ্ছ আর পরিষ্কার করার বাবে রাজকোষর কোটি কোটি ধন খরচ করা সরকারে এই সকল সুবিধাবাদী লোকের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ নকরে তেন্তে সকল চেষ্টা অহার প্রতিপন্ন হব সরকারের। সুপারমার্কেটের এইখান উরণিয়া সেতু পরিষ্কার করে রখার দায়িত্ব এইখানে মুহূর্তত গুয়াহাটি পৌর নিগমের। কিন্তু ইয়াত ব্যানার পোস্টার নলগাক রাখব পারিবনে গুয়াহাটি পৌর নিগমে, সেয়া এই মুহূর্তের ডাঙর প্রশ্ন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ টাইম অসম।